স্ট্যান্ডার্ড টু ভ্যালুয়েশন অফ ইনভেন্টরিজ, মজুদের মূল্যায়ন সংক্রান্ত হিসাব মান। যে কোনো প্রতিষ্ঠানেই মজুদ একটি বিশাল অংশ নিয়ে জুড়ে থাকে। একটি প্রতিষ্ঠানে মোট যত সম্পত্তি থাকে দেখা গেছে তার 10-20% মজুদ। এখন এই মজুদ কিন্তু প্রতিষ্ঠানের আর্থিক ফলাফলের উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। কোনো প্রতিষ্ঠানের অন্ত মজুদ যত বেশি হবে সেই প্রতিষ্ঠানের মোট মুনাফা বা গ্রস প্রফিট কিন্তু তত বেশি হবে। আবার একইভাবে কোনো প্রতিষ্ঠানের প্রারম্ভিক মজুদ বা ওপেনিং স্টক যত কম হবে সেই প্রতিষ্ঠানের মোট মুনাফা বা গ্রস প্রফিট কিন্তু তত কম হবে। সুতরাং মজুদ আর্থিক ফলাফল নির্ধারণে একটি বিশেষ ভূমিকা নিয়ে থাকে। আবার যেহেতু এক বছরের অন্তমজুদ পরবর্তী বছরে প্রারম্ভিক মজুদ হিসাবে দেখানো হয়, সুতরাং কোনো মজুদের ভুল হলে যে একটি আর্থিক বছরেই আর্থিক ফলাফল ভুল হয় তাই নয়, সেটি কিন্তু পরবর্তী বছরের আর্থিক ফলাফলকেও প্রভাবিত করে। তাই সঠিক মজুদের মূল্যায়ন অত্যন্ত জরুরি। AS2 আমাদের জানায় কীভাবে মজুদগুলিকে মূল্যায়ন করা হবে এবং মজুদের মূল্যায়নের ক্ষেত্রে কোন কোন ব্যয়গুলিকে নেওয়া হবে। এখন এই মজুদ বলতে আমরা কী বুঝি? মজুদ বলতে সেই সমস্ত ফিনিশড গুডস বা সম্পূর্ণ তৈরি হওয়া দ্রব্যগুলিকেই বোঝাবো যেগুলি এখনও বিক্রি হয়নি কিন্তু বিক্রি করার জন্যেই রাখা হয়েছিল, এবং প্রতিষ্ঠান কিন্তু এই দ্রব্যটি নিয়েই তার সাধারণ ব্যবসায়িক কার্যক্রম চালায়। অর্থাৎ প্রতিষ্ঠানের সাধারণ ব্যবসায়িক কার্যাবলী অনুযায়ী যে দ্রব্যগুলি প্রতিষ্ঠান বিক্রি করে সেই চূড়ান্ত প্রস্তুত হয়ে যাওয়া অবিক্রিত দ্রব্যগুলি কিন্তু হলো মজুদ। এছাড়া প্রতিষ্ঠানটি তার সাধারণ ব্যবসায়িক কার্যাবলী অনুযায়ী যে দ্রব্যটি বিক্রয় করে সেই দ্রব্যটির অর্ধ সমাপ্ত উৎপাদিত দ্রব্য, অর্থাৎ দ্রব্যটি উৎপাদনের কাজ শুরু হয়েছিল কিন্তু এখনও চূড়ান্তভাবে উৎপাদিত হয়নি এমন কোনো অংশ। এছাড়া প্রতিষ্ঠানটি যে দ্রব্যটি বিক্রয় করে সেই দ্রব্যটির উৎপাদনের জন্য যে কাঁচা মাল প্রয়োজন সেই কাঁচা মাল যা এখনও উৎপাদনের কাজে ব্যবহার করা হয়নি, বা এমন কাঁচা মাল যা সরাসরি বিক্রি করা যায় কিন্তু এখনও বিক্রয় করা যায়নি। একটি উদাহরণ দিলে আরও বিষয়টি পরিষ্কার হবে। মনে করা যাক একটি প্রতিষ্ঠান প্লাস্টিকের চেয়ার তৈরি করে এবং বিক্রয় করে। এখন চূড়ান্তভাবে তৈরি হয়ে যাওয়া প্লাস্টিকের চেয়ারগুলি হল প্রতিষ্ঠানের পণ্য, এবং এই পণ্যগুলির মধ্যে যেগুলি এখনও বিক্রি হয়নি এবং আর্থিক বছরের শেষে পড়ে রয়েছে প্রতিষ্ঠানের কাছে সেইগুলি হলো প্রতিষ্ঠানের মজুদ। আবার প্লাস্টিকের চেয়ার তৈরি করার কাজ শুরু হয়েছিল কিন্তু এখনও উৎপাদন প্রক্রিয়ার মধ্যেই রয়েছে এমন কিছু অংশ যেগুলি এই বছরে এখনও চূড়ান্তভাবে প্লাস্টিকের চেয়ারে পরিণত হয়নি, সেগুলিকেও কিন্তু আমরা বলতে পারবো মজুদ। এই ধরনের অর্ধসমাপ্ত দ্রব্যকে আমরা বলি ওয়ার্কিং প্রগ্রেস। আবার কাঁচা প্লাস্টিক বা প্লাস্টিক দানা যা দিয়ে প্লাস্টিকের চেয়ার উৎপাদন করা হবে কিন্তু এখনও উৎপাদন প্রক্রিয়ায় যাকে নেওয়া হয়নি, এই প্লাস্টিক দানা কিন্তু আবার সরাসরি বিক্রিও করা যায়। সুতরাং এই কাঁচা প্লাস্টিক বা প্লাস্টিক দানাও কিন্তু কাঁচামাল হিসাবে মজুদের অন্তর্ভুক্ত হবে। অ্যাপ্লিকেবিলিটি AS2 কিন্তু লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 সমস্ত ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য হয়, তবে কয়েকটি বিশেষ ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়। যেমন ঠিকা চুক্তি নির্মাণ কার্যের ক্ষেত্রে যে ওয়ার্কিং প্রগ্রেস থাকে তার জন্য কিন্তু আলাদাভাবে AS7 আছে,
অর্থাৎ ঠিকা চুক্তির ক্ষেত্রে ওয়ার্কিং প্রগ্রেসের মূল্য নির্ধারণের জন্য AS-7 অনুযায়ী পদ্ধতি ব্যবহার করা হয়। এক্ষেত্রে AS-2 ব্যবহার করা যায় না। যারা সেবা প্রদান করে বা সেবা পরিষেবার কাজে যুক্ত থাকে তাদের অর্ধসমাপ্ত কাজের ক্ষেত্রে কিন্তু মজুদের মূল্যায়ন AS-2 অনুযায়ী হয় না। যেমন ধরা যাক একটি ব্যাংকিং কাজ, ধরা যাক রাত্রে কোনো NEFT-র ট্রানজ্যাকশান করা হয়েছে, কিন্তু আগামী দিনের আগে সেই NEFT-র কাজটা সম্পূর্ণ হবে না। এক্ষেত্রে যতটুকু NEFT-র কাজ আজ করা হলো ততটুকুকে কিন্তু আমরা AS-2 অনুযায়ী ওয়ার্কিং প্রগ্রেসে নির্ধারণ করতে পারবো না। বা চিকিৎসা ক্ষেত্রে রোগীদের এখনও সম্পূর্ণভাবে সুস্থ করা হয়নি কিন্তু তাদের পরিষেবা প্রদান করা হচ্ছে, এক্ষেত্রে কতটা পরিষেবা অর্ধসমাপ্ত হয়ে রয়েছে তা কিন্তু নির্ধারণ করা যায় না। কিছু কিছু ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেমন শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, এদের ক্ষেত্রে কিন্তু AS-2 অনুযায়ী মজুদের নির্ধারণ করা যায় না। প্রোডিউসার ইনভেন্টরিজ যেমন লাইভ স্টক, অর্থাৎ যাদের ক্ষেত্রে পুনরায় উৎপাদন করা যায় বা যারা নতুন প্রোডাক্টের জন্ম দেয়, প্রাণীজ সম্পদ, বনজ সম্পদ, কৃষিজ সম্পদ, এদের ক্ষেত্রে কিন্তু AS-2 অনুযায়ী মূল্য নির্ধারণ করা যায় না। ভ্যালুয়েশন অফ ইনভেন্টরিজ বা মজুদের মূল্যায়ন পদ্ধতি, মজুদ নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে দুটি বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে। একটি হচ্ছে মজুদের কস্ট প্রাইস এবং অপরটি হচ্ছে মজুদের নেট রিয়েলাইজেবল ভ্যালু বা NRV। কস্ট প্রাইস বা উৎপাদন মূল্য এবং নিট রিয়েলাইজেবল ভ্যালু বা নিট প্রাপ্তি মূল্য, তাহলে এই দুটি প্রাইস দিয়ে আমাদের ভ্যালুয়েশন করা হবে মজুদের। এক্ষেত্রে এই দুটির মধ্যে যেটি কম সেটিকেই কিন্তু আমরা মজুদের মূল্য হিসাবে ধরব। তাহলে মজুদ মূল্যায়নের ক্ষেত্রে আমাদেরকে তিনটি পদক্ষেপ অনুসরণ করতে হবে। সবার প্রথমে আমাদের মজুদের কস্ট প্রাইস নির্ধারণ করতে হবে, তারপরে আমাদের নিট প্রাপ্তিমূল্য বা NRV বের করতে হবে, এবং তৃতীয় ধাপে কস্ট প্রাইস ও NRV-র মধ্যে তুলনা করে যেটি কম সেটিকেই আমরা মজুদের মূল্য হিসাবে ধরব। এখন এই কস্ট প্রাইসের মধ্যে আমরা কোন কোন ব্যয়গুলিকে অন্তর্ভুক্ত করব। কস্ট প্রাইসের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করব পারচেস প্রাইস বা ক্রয়মূল্যকে, কনভার্সন কস্ট বা রূপান্তর ব্যয়কে, আদার কস্ট বা অন্যান্য ব্যয়কে। কস্ট প্রাইস বা কস্ট অফ পারচেস, কোনো দ্রব্য ক্রয় করতে বা ওই দ্রব্যটি যে দ্রব্য দিয়ে তৈরি করা হয় তার কাঁচামাল ক্রয় করতে যে ব্যয় করা হয় তাকে আমরা কস্ট প্রাইস বলতে পারি। এই ক্রয়মূল্য নির্ধারণ করার সময় আমাদেরকে কতগুলি বিষয় মনে রাখতে হবে। দ্রব্যটি যে দামে কেনা হয়েছে সেই ব্যয় আমরা নেব, তার সঙ্গে আমরা যোগ করব যদি এই কিনতে গিয়ে কোনো শুল্ক বা ট্যাক্স দেওয়া হয়ে থাকে। কিন্তু এ প্রসঙ্গে মনে রাখতে হবে যদি কোনো শুল্ক বা কর পুনরায় ফেরত পাওয়া যায় সেগুলোকে কিন্তু আমরা নেব না। এছাড়া আর যে সমস্ত ব্যয় ক্রয়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত, যেমন ট্রান্সপোর্ট ব্যয় বা ক্যারেজ ইনওয়ার্ড, হ্যান্ডেলিং কস্ট বা অন্যান্য ব্যয় যা সরাসরি দ্রব্য ক্রয় করার জন্য প্রয়োজন হয়েছে, সেগুলোকে আমরা ক্রয়মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত করব। কস্ট অফ কনভার্সন বা রূপান্তরকরণ ব্যয়, দ্রব্যটিকে কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্যে রূপান্তরকরণের জন্য যে ব্যয়গুলি করা হয় তাদেরকে আমরা কস্ট অফ কনভার্সন বলি। এই ধরনের ব্যয়গুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, ভেরিয়েবল ওভারহেড বা পরিবর্তনশীল পরিব্যয় এবং ফিক্সড ওভারহেড বা স্থির পরিব্যয়। কিছু কিছু ব্যয় আছে যেগুলি দ্রব্য উৎপাদন হোক বা না হোক করতেই হয়, এবং দ্রব্য উৎপাদন যাই হোক না কেন ব্যয়ের পরিমাণ সর্বদা স্থির থাকে। এই ধরনের ব্যয়কে আমরা বলি ফিক্সড ওভারহেড বা স্থির পরিব্যয়। এই ধরনের ব্যয়গুলির ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে নর্মাল ক্যাপাসিটি, অর্থাৎ যতটা দ্রব্য উৎপাদন করার ক্ষমতা আছে সাধারণভাবে সেই ব্যয়ের অনুযায়ী আমাদের এই ফিক্সড ওভারহেডকে বণ্টন করতে হবে।
ভেরিয়েবল ওভারহেড, কোনো দ্রব্য যত বেশি উৎপাদন করব ব্যয় তত বেশি হবে, কোনো দ্রব্য যত কম করব ব্যয় তত কম হবে। দ্রব্য উৎপাদনের সঙ্গে সঙ্গে যে ব্যয় সরাসরি সম্পর্কিত সেই ব্যয়কে আমরা বলবো ভেরিয়েবল ওভারহেড। সাধারণত ভেরিয়েবল ওভারহেড ইউনিট পিছু ব্যয় একই থাকে। অন্যান্য ব্যয়, দ্রব্যকে বিক্রয় জায়গায় নিয়ে যেতে এবং বিক্রয়যোগ্য করে তুলতে আর যে সমস্ত ব্যয় হয় তাদেরকে বলবো আমরা অন্যান্য ব্যয়। যেমন কোনো বিশেষ দ্রব্য উৎপাদন করার ক্ষেত্রে তার নকশা তৈরি করার জন্য যে ব্যয় তাকে আমরা আদার কস্ট বলতে পারি। এই আদার কস্টও কিন্তু টোটাল কস্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে। নেট রিয়ালাইজেবল ভ্যালু বা নেট প্রাপ্তি মূল্য, একটি দ্রব্য কী দামে বিক্রি হতে পারে সেটিকে সবার আগে আমাদেরকে জানতে হবে। সেই দামটি থেকে দ্রব্যটিকে বিক্রয়যোগ্য করে তোলার জন্য এবং বিক্রয় জায়গায় পৌঁছানোর জন্য আমাদের যে ব্যয়গুলিকে করতে হয় সেগুলি বাদ দেওয়ার পর যে মূল্য পড়ে থাকে তাকে আমরা বলবো নেট রিয়ালাইজেবল ভ্যালু বা NRV। এক্ষেত্রে আমরা নিচের ছক থেকে দেখতে পাচ্ছি এস্টিমেটেড সেলিং প্রাইস থেকে এস্টিমেটেড কস্ট অফ কমপ্লিশন এবং এস্টিমেটেড কস্ট নেসেসারি টু মেক দ্য সেল, এই ব্যয়গুলিকে বাদ দিয়ে আমরা নেট রিয়ালাইজেবল ভ্যালু পাচ্ছি। নেট রিয়ালাইজেবল ভ্যালুর ক্ষেত্রে আমাদের কতগুলি বিষয় অনুমান করে নিতে হয়। কোনো চূড়ান্ত পণ্য যে কাঁচামাল দিয়ে তৈরি হয় সেই কাঁচামালের ব্যয়ের থেকেও যদি চূড়ান্ত পণ্য বেশি দামে বিক্রি হয় তাহলে কাঁচামালের কস্ট প্রাইসকে কিন্তু আমরা কস্ট অফ পারচেস হিসাবে ধরব। কিন্তু যদি এমন হয় যে চূড়ান্ত দ্রব্যটি যে দামে বিক্রি হচ্ছে সেটি তার কাঁচামালের থেকেও কম দামে বিক্রি হয় সেক্ষেত্রে আমরা রূপান্তর ব্যয়কে কিন্তু ক্রয় মূল্য হিসাবে নিতে পারি। কতগুলি বিশেষ বিশেষ পরিস্থিতিতে মজুদের মূল্যায়ন কীভাবে করা হবে সেগুলি এখন আমরা দেখব। প্রথমে আমরা জেনে নেব যে কোনো মজুদের মূল্যায়নের ক্ষেত্রে মজুদের মূল্যায়ন হবে দ্রব্যগুলির আইটেম ওয়াইজ। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে যদি বিভিন্ন রকমের মজুদ থাকে তাহলে প্রত্যেকটা মজুদকে আলাদাভাবে কস্ট প্রাইস ও নেট রিয়ালাইজেবল ভ্যালুর মধ্যে তুলনা করতে হবে। এক্ষেত্রে দ্রব্যগুলি এমন হতে হবে যাতে তারা পরস্পরে পরিপূরক বা পরিবর্তিত নয় বা একে অপরের সঙ্গে সংশ্লিষ্ট নয়। যেমন এক্স ওয়াই জেড তিনটি দ্রব্য আছে যা পরস্পর ইন্টারচেঞ্জেবল নয়, এক্ষেত্রে তাদের ক্রয়মূল্যগুলো দেওয়া হচ্ছে এক্সের ক্রয়মূল্য 45 লক্ষ টাকা, ওয়াইয়ের ক্রয়মূল্য 58 লক্ষ টাকা, জেডের ক্রয়মূল্য 62 লাখ টাকা, টোটাল ক্রয়মূল্য 165 লক্ষ টাকা। এক্সের নেট রিয়ালাইজেবল ভ্যালু 48 লক্ষ টাকা, ওয়াইয়ের নেট রিয়ালাইজেবল ভ্যালু 62 লক্ষ টাকা, জেডের নেট রিয়ালাইজেবল ভ্যালু 56 লক্ষ টাকা। এক্ষেত্রে মোট নিট প্রাপ্তি মূল্য হল 166 লক্ষ টাকা। S2 অনুযায়ী জানি যে আমরা প্রত্যেকটি দ্রব্যের কস্ট প্রাইস ও NRVকে আলাদা আলাদাভাবে তুলনা করব। আমরা দেখতে পাচ্ছি এক্সের ক্রয়মূল্য তার নেট রিয়ালাইজেবল ভ্যালু থেকে কম, তাই আমরা এক্সের ক্রয়মূল্য 45 লক্ষ টাকাকে আমাদের মজুদের মূল্য হিসাবে ধরব। ওয়াইয়ের ক্ষেত্রেও ক্রয়মূল্য নেট রিয়ালাইজেবল ভ্যালু থেকে কম, সুতরাং ওয়াইয়ের ক্ষেত্রেও আমরা ক্রয়মূল্যকেই মজুদের মূল্য হিসাবে ধরছি। জেডের ক্ষেত্রে NRV ক্রয়মূল্য থেকে কম, সুতরাং 56 লক্ষ টাকা NRVকে আমরা মজুদের মূল্য হিসাবে ধরছি। এই তিনটি দ্রব্যের আলাদা আলাদাভাবে আমরা আলাদা আলাদা কস্ট ও NRV তুলনা করে পাচ্ছি মজুদের মূল্য হবে 159 লক্ষ টাকা বা 159 লাখ রুপিস। নেট রিয়ালাইজেবল ভ্যালুর নির্ধারণ, কম্পিউটেশন অফ নেট রিয়ালাইজেবল ভ্যালু। এস লিমিটেডের একটি স্টক রয়েছে যার ক্রয়মূল্য 1 লক্ষ টাকা, ইট ক্যান বি সোল্ড রুপিস 1,20,000। এই দ্রব্যটিকে 1,20,000 টাকা বিক্রি করা যায়, যদিও এই দ্রব্যটিকে বিক্রি করতে গেলে অতিরিক্ত আরও 15,000 টাকা প্রয়োজন হবে দ্রব্যটি মডিফিকেশন করার জন্য বা পরিমার্জনের জন্য,
এবং বিক্রয়যোগ্য করে তোলার জন্য বা বিক্রয়ের জন্য আরও 10,000 টাকা কমিশন দিতে হবে। সুতরাং এক্ষেত্রে এস্টিমেটেড সেলিং প্রাইস আমরা পাচ্ছি 1,20,000 টাকা, তা থেকে আমরা বাদ দেবো এস্টিমেটেড কস্ট অফ কমপ্লিশন 15,000, এস্টিমেটেড কস্ট নেসেসারি টু মেক সেল 10,000, টোটাল 25,000 টাকা আমরা ব্যয় বাদ দিয়ে নিট রিয়াজনেবল ভ্যালু পাবো 95,000 টাকা। যেহেতু কস্ট প্রাইসের থেকে এনআরভি কম, সুতরাং এনআরভি হবে মজুদের মূল্য, রিপ্লেসমেন্ট প্রাইস অফ র মেটেরিয়াল। র মেটেরিয়াল ওয়াজ পারচেস অ্যাট ₹1,000 পার টন, নাও দ্য প্রাইস অফ দ্য র মেটেরিয়াল ইজ ডিক্লাইনিং, দ্য ফিনিশ গুডস ইন হুইচ র মেটেরিয়াল ইজ ইনকর্পোরেটেড ইজ এক্সপেক্টেড টু বি সোল্ড অ্যাট বিলো কস্ট, 20 tons অফ মেটেরিয়াল ইজ অন ইনভেন্টরি অ্যাট দ্য ইয়ার এন্ড, রিপ্লেসমেন্ট কস্ট ইজ ₹800 পার টন, হোয়াট প্রাইস মে বি দ্য বেস্ট মেজার অফ দ্য রিয়েলাইজেবল ভ্যালু। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্রব্যটি 1,000 টাকায় কেনা হয়েছিল প্রতি টন, কিন্তু ফিনিশ প্রোডাক্টটা র মেটেরিয়ালের থেকেও কম দামে বিক্রি হচ্ছে এবং র মেটেরিয়াল দাম দিনে দিনে কমছে। এক্ষেত্রে আমরা জানি যে ক্ষেত্রে র মেটেরিয়ালের থেকেও কম দামে ফিনিশটা বিক্রি হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা রূপান্তর ব্যয়, সরি, পরিবর্তিত ব্যয় বা রিপ্লেসমেন্ট ব্যয়কে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস হিসাবে ধরে নিতে পারি। সুতরাং এক্ষেত্রে 20 tons দাম হবে 20 × ₹800, দ্যাট ইজ ₹16,000। নর্মাল লস অ্যান্ড অ্যাবনর্মাল লস। যে কোনো উৎপাদনের ক্ষেত্রে কিছুটা নর্মাল লস হতে পারে, আবার অ্যাবনর্মাল লসও হতে পারে। আমরা জানি নর্মাল লস উৎপাদন প্রক্রিয়ারই একটি অংশ, তাই একটি প্রতিষ্ঠানে যতটা নর্মাল লস হয় তাকে উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত করে নেওয়া হয়, কিন্তু অ্যাবনর্মাল লসের জন্য যে ক্ষতি হয় সেটিকে আমরা পিএলে চার্জ করে থাকি। ইন এ প্রোডাকশান প্রসেস নর্মাল ওয়েস্ট ইজ 5% অফ ইউনিট, যতটা ইউনিট দেওয়া হবে তার 5% নর্মাল লস, 3,000 metric tons অফ ইনপুট ওয়ার পুট ইন প্রসেস রেজাল্টিং ইন এ ওয়েস্টেজ অফ 200 metric tons, 3,000 metric tons ইনপুট দেওয়া হয়েছে এবং 200 metric tons ওয়েস্ট হয়েছে, কস্ট পার মেট্রিক টন অফ ইনপুট ইজ ₹150, প্রতি মেট্রিক টনের কস্ট প্রাইস 150 টাকা, 1700 metric tons ওয়্যার সোল্ড, 1700 metric tons বিক্রি করা হয়েছে প্রতি ইউনিট, প্রতি মেট্রিক টন 200 টাকা করে, দ্য এন্টায়ার কোয়ান্টিটি অফ ওয়েস্ট ইজ অন ইনভেন্টরি অ্যাট দ্য ইয়ার এন্ড, বছরের শেষে সমস্ত ওয়েস্ট কিন্তু ওই মজুদের মধ্যেই ধরা আছে, ডিটারমাইন দ্য অ্যাকচুয়াল কস্ট অফ ইনভেন্টরি, মজুদের প্রকৃত মূল্য আমাদেরকে নির্ধারণ করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা মোট ইনপুট দিয়েছি 3,000, 5% যদি আমাদের নর্মাল লস হয় তাহলে আমি নর্মাল লস হবে 150 ইউনিট, অর্থাৎ আমার নর্মাল প্রোডাকশন হওয়া ছিল 2,850 ইউনিট, কিন্তু তার থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাবনর্মাল লস হয়েছে 50 ইউনিট, কারণ টোটাল আমার 200 ইউনিট হচ্ছে লস, 200 থেকে 150 বাদ দিলে 50% অ্যাবনর্মাল লস, সুতরাং আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে 2,800 ইউনিট। অ্যাজ পার প্যারা 13 অফ AS2 রিভাইজড, অ্যাবনর্মাল লস শুড বি রেকগনাইজ অ্যাজ অ্যান এক্সপেন্সেস অ্যান্ড দ্যাট শুড বি চার্জ টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আমি যেটা আগেই বলেছি যে অ্যাবনর্মাল লসের যে ক্ষতি হবে তার মূল্যকে আমরা সবসময় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। দ্য কস্ট অফ নর্মাল লস শুড বি ইনক্লুডেড ইন দ্য কস্ট অফ ফিনিশ গুডস, নর্মাল লসের ব্যয়কে আমরা ফিনিশ গুডসের মধ্যেই দিয়ে নেব। সুতরাং এক্ষেত্রে কস্ট অফ প্রোডাকশন পার মেট্রিক টন যেহেতু 150 টাকা প্রতি মেট্রিক টনের ব্যয়, তাহলে 3,000 metric tons আমি ইনপুট দিয়েছি তার ব্যয়কে আমি গুণ করবো 3,000 টাকা দিয়ে এবং ভাগ করব অ্যাকচুয়ালি আমার নর্মাল লস হওয়ার পরে যা উৎপাদন হওয়ার কথা ছিল, অর্থাৎ নর্মাল ক্যাপাসিটি দিয়ে ভাগ করব। আমার 3,000 ইনপুট ছিল, তারা 5% নর্মাল লস হলে আমার 2,850 হচ্ছে নর্মাল ক্যাপাসিটি, তাহলে নর্মাল ক্যাপাসিটি অনুযায়ী আমি ভাগ করে পাচ্ছি প্রতি ইউনিটের কস্ট প্রাইস হওয়া উচিত ছিল 157.90। তাহলে 50 metric tons যদি অ্যাবনর্মাল লস হয় তাহলে অ্যাবনর্মাল লসের ব্যয় কত? 50 metric tons × 157.90 বা 789.50, এটিকে আমরা চার্জ করব পিএলএ। আর টোটাল ক্লোজিং স্টক কত আমার? আমি পাচ্ছি প্রতি মেট্রিক টনের দাম 157 টাকা কস্ট প্রাইস, আর বিক্রি হচ্ছে কত টাকা করে? 200 টাকা করে।
সুতরাং কস্ট প্রাইস এখানে আমার কম 157 টাকা। এবার আমার বিক্রি হয়নি এমন দ্রব্য কতটা দেখে নিই। আমার বিক্রি হওয়ার কথা ছিল, মানে উৎপাদন হওয়ার কথা ছিল 2850, তা থেকে 1700 অলরেডি বিক্রি হয়ে গেছে এবং 50 ইউনিট আমার অ্যাবনর্মাল লস যা এর মধ্যে আছে সেটিকে আমাকে পিএলে পাঠিয়ে দিতে হবে। তাহলে আমার অ্যাকচুয়ালি ক্লোজিং স্টকে আছে 1100 মেট্রিক টন। সুতরাং আমার মোট ক্লোজিং স্টকের ভ্যালু হবে 157.90 × 1100 মেট্রিক টন বা 172,700। নেক্সট, ডিস্ট্রিবিউশন অফ ফিক্সড ওভারহেড অ্যাজ পার নর্মাল ক্যাপাসিটি। আমরা আগে বলেছিলাম যে ফিক্সড ওভারহেডকে নর্মাল ক্যাপাসিটি অনুযায়ী আমাদেরকে বণ্টন করতে হয়। এবিস লিমিটেড পারচেস 10,000 কেজি ফর রুপিস 1,000 কেজি অফ র মেটেরিয়াল অ্যান্ড ইন্ট্রোডিউসড ইন দ্য প্রোডাকশন প্রসেস অ্যান্ড গেট 8,500 কেজি অ্যাজ আউটপুট। এবিস লিমিটেড 10,000 কেজি র মেটেরিয়াল নিয়েছে যার প্রতি কেজির দাম 1,000 টাকা এবং এই ইনপুট দিয়ে 8,500 কেজি আউটপুট পাওয়া গেছে। নর্মাল ওয়েস্টেজ ইজ 5%। ইন দ্য প্রসেস এবিসি লিমিটেড ইনকার দ্য ফলোয়িং এক্সপেন্সেস: ডাইরেক্ট লেবার 20 লাখ, ডাইরেক্ট ভেরিয়েবল ওভারহেড 2 লাখ, ডাইরেক্ট ফিক্সড ওভারহেড 2 লাখ। ফিক্সড ওভারহেড ইনক্লুডেড ইন্টারেস্ট অন বোরোয়িং রুপিস 80,000। 8,000 কেজি অফ আউটপুট ওয়াজ সোল্ড অ্যান্ড রিমেইন 500 কেজি ইন ক্লোজিং ইনভেন্টরি। ডিউ টু ফল ইন ডিমান্ড ইন মার্কেট দ্য সেলিং প্রাইস ফর দ্য ফিনিশ গুডস অন দ্য ক্লোজিং ডে ওয়াজ এস্টিমেটেড টু বি রুপিস 1,200 পার কেজি। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ক্লোজিং স্টক। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এবিসি লিমিটেড 10,000 কেজি আউট ইনপুট দিয়েছিল, তারপরে 8,500 কেজি আউটপুট পেয়েছে, তার মধ্যে থেকে অলরেডি 8,000 কেজি বিক্রি হয়ে গেছে, মানে 500 কেজি রয়েছে। নর্মাল লস ছিল 5%। এছাড়া ডাইরেক্ট লেবার 20 লক্ষ টাকা, ডাইরেক্ট ভেরিয়েবল ওভারের 2 লক্ষ টাকা, ফিক্সড ওভারের 2 লক্ষ টাকা। কিন্তু এই ফিক্সড ওভারের মধ্যে আবার ঋণের ওপর সুদ আছে 80,000 টাকা। আমরা ধরে নিতে পারি যে এই ঋণ উৎপাদনের জন্য আনা হয়নি, অন্য কোনো কাজে আনা হয়েছে। সুতরাং এই ইন্টারেস্টটাকে আমরা প্রোডাকশনে অন্তর্ভুক্ত করছি না। সলিউশনে যে টোটাল ইন্ট্রোডিউস করেছি আমরা 10,000 কেজি, নর্মাল লস যদি 5% হয় তাহলে 500 কেজি আমার নর্মাল লস। আমার নর্মাল ক্যাপাসিটি হচ্ছে 9,500 কেজি। তাহলে ফিক্সড ওভারহেডকে আমরা এই 9,500 কেজি দিয়ে ভাগ করে আমার নর্মাল ক্যাপাসিটি অনুযায়ী বণ্টন করব। ডাইরেক্ট ফিক্সড ওভারহেড ফর প্রোডাকশন 2 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকা থেকে আমি 80,000 টাকা বাদ দেবো, যেহেতু 80,000 টাকা ইন্টারেস্ট আমার প্রোডাকশনের জন্য নয়, অন্য কোনো কাজে। সুতরাং আমার অ্যাকচুয়ালি ফিক্সড ওভারহেড হচ্ছে 1,20,000 টাকা। তাহলে ফিক্সড ওভারহেড অ্যাজ পার নর্মাল ক্যাপাসিটি পার ইউনিট বা পার কেজি হচ্ছে আমার 12.63 টাকা। এবার আমরা স্টেটমেন্ট অফ কস্টটাকে দেখি। র মেটেরিয়াল কনজিউম 10,000 কেজি, প্রতি কেজি 1,000 টাকা করে হলে আমার হচ্ছে 1,00,000 টাকা। ডাইরেক্ট লেবার 20 লক্ষ টাকা, ডাইরেক্ট ভেরিয়েবল ওভারহেড 20 লক্ষ টাকা। ফিক্সড ওভারহেড কিন্তু দেখো, ফিক্সড ওভারহেড আমার ছিল 12.63 টাকা প্রতি কেজি নর্মাল ক্যাপাসিটি অনুযায়ী। আমার 8,500 কেজি উৎপাদন হয়েছে, সুতরাং ফিক্সড ওভারহেড হবে আমার 8,500 কেজি ইন্টু 12.63, মানে 1,07,355 টাকা। সমস্ত ব্যয়গুলোকে যোগ করে আমরা পাচ্ছি, মানে ওভারহেডগুলো ডাইরেক্ট লেবার ক্রয়মূল্য বাদে, র মেটেরিয়ালের প্রাইস বাদে, অন্যান্য ব্যয়গুলোকে আমরা যোগ করে পাচ্ছি 23,07,355 টাকা এবং আমার কস্ট অফ প্রোডাকশন হচ্ছে 1,23,07,355 টাকা। তাহলে কস্ট অফ প্রোডাকশন প্রতি কেজি আমার আসছে 1,23,07,355 ভাগ 8,500 কেজি, বা প্রতি কেজির ক্রয়মূল্য পড়ছে আমার, উৎপাদন মূল্য পড়ছে আমার 1,448 টাকা। আমার নেট রিয়েলাইজেবল ভ্যালু কত? 1,200 টাকা প্রতি কেজি। তাহলে কস্ট প্রাইস বেশি, এনআরভি কম, তাহলে এনআরভি আমার মজুদের মূল্যায়নের ক্ষেত্রে ব্যবহার করা হবে। সুতরাং 500 কেজি ক্লোজিং স্টকের মূল্যায়ন করা হবে 1,200 টাকা প্রতি কেজি দরে, মোট 6 লক্ষ টাকা। এবার আসি জয়েন্ট প্রোডাক্ট এবং বাই প্রোডাক্টের ক্ষেত্রে কীভাবে আমরা মজুদের মূল্যায়ন করব। এবং বলে রাখি, বাই প্রোডাক্টের কিন্তু আলাদা করে আমরা কস্ট অফ প্রোডাকশন নির্ধারণ করি না। বাই প্রোডাক্টের ক্ষেত্রে যেটা হয়, বাই প্রোডাক্টের নেট রিয়েলাইজেবল ভ্যালু আমরা আগে বের করে দিই, নেট রিয়েলাইজেবল ভ্যালু বের করে নিই সেটিকে আমরা কস্ট অফ প্রোডাকশন থেকে বাদ দিয়ে দিই।
এর পরে যে কস্ট অফ প্রোডাকশান থাকে সেটিকে আমরা মূল যে বা মেন প্রোডাক্ট যেগুলো থাকে, মূল উৎপাদন যেগুলি, তাদের মোট বিক্রয় মূল্যের অনুপাতে ভাগ করে দিই বা বন্টন করে দিই। দেখা যাক, ভারত অয়েল ইন্ট্রোডিউস 30,000 লিটার্স অফ পেট্রোলিয়াম ফর রুপিস 320,000 ইন রিফাইনারি প্রসেস অ্যান্ড হ্যাড ইনকার দ্য ফলোয়িং এক্সপেন্সেস। ভারত অয়েল 30,000 লিটার পেট্রোলিয়াম 3,20,000 টাকা কিনেছে এবং সেগুলোকে রিফাইনারি প্রসেসে দিয়েছে। এই কাজে তারা আরও খরচা করেছে, ডাইরেক্ট লেবার 1,64,000, ফিক্সড ওভারহেড 1,16,000, ভেরিয়েবল ওভারহেড 80,000। টু মেইন প্রোডাক্ট পেট্রোল অ্যান্ড ডিজেল কেম আউট অ্যাজ আউটপুট অফ 12,500 লিটার্স অ্যান্ড 10,000 লিটার্স রেসপেক্টিভলি। তাহলে দুটি মূল উপাদান হচ্ছে পেট্রোল আর ডিজেল। পেট্রোল পাওয়া গেছে 12,500 লিটার, ডিজেল পাওয়া গেছে 10,000 লিটার। আর 3,200 লিটার্স অফ কেরোসিন অলসো কেম আউট অ্যাজ বাই প্রোডাক্ট ফ্রম দ্য রিফাইনারি হুইচ ওয়ার সোল্ড অ্যাট দ্য রেট অফ ₹25 পার লিটার আফটার ইনকারিং ফার্দার এক্সপেন্ডিচার ₹20,000। তাহলে 3,200 লিটার কেরোসিন বাই প্রোডাক্ট হিসাবে পাওয়া গেছে, যেগুলিকে 25 টাকা করে বিক্রি করা হয়েছে প্রতি লিটার, কিন্তু বিক্রি করার ক্ষেত্রে আরও টোটাল 20,000 টাকা খরচা করা হয়েছে। দেয়ার ওয়াজ এ প্রফিট অফ ₹10,000 অন সেল অফ কেরোসিন। সমস্ত কেরোসিন বিক্রি করে মোট 10,000 টাকা প্রফিট হয়েছে। এখানে আমার প্রফিটটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, কারণ আমার কেরোসিনের কস্ট প্রাইস জানার দরকার নেই, কেরোসিনের নেট রিয়েলাইজেবল ভ্যালু বের করলেই আমার চলবে। ₹12,000 ইজ অলসো রিয়েলাইজ ফ্রম দ্য সেল অফ স্ক্র্যাপ, আর স্ক্র্যাপটা বিক্রি করে আরও 12,000 টাকা পাওয়া গেছে। এরকম বলে রাখি, এরকম কোনো যদি স্ক্র্যাপ ভ্যালু করে যদি কোনো প্রফিট পাওয়া যায় সেগুলোকেও কিন্তু আমাকে কস্ট প্রাইস থেকে বাদ দিয়ে দিতে হবে। দেয়ার ওয়ার 1,600 লিটার অফ পেট্রোল অ্যান্ড 400 লিটার অফ ডিজেল অ্যাট দ্য এন্ড অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার। দ্য মার্কেট প্রাইস ওয়াজ দেন ₹80 পার লিটার অফ পেট্রোল অ্যান্ড ₹60 পার লিটার অফ ডিজেল। আচ্ছা, বছর শেষে 1,600 লিটার পেট্রোল আছে আর 400 লিটার ডিজেল পড়ে আছে। বাজারে এখন যার দাম 80 টাকা প্রতি লিটার পেট্রোল এবং 60 টাকা প্রতি লিটার ডিজেল। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি। তাহলে চলে আসি প্রথমে সেলস ভ্যালু। আচ্ছা, ডিজেলের ভ্যালু, পেট্রোল আর ডিজেলের সেল ভলিউম, পেট্রোল 12,500 লিটার 80 টাকা করে আর ডিজেল 10,000 লিটার 50 টাকা করে প্রতি লিটার। আমরা 60 টাকা করে বলেছিলাম সম্ভবত পেট্রোল অ্যান্ড ₹60 পার লিটার ডিজেল। হ্যাঁ, এটা আমরা 50 টাকা ধরে নেবো, ওখানে অঙ্কটাকে আমরা সলিউশনে 50 টাকা করে যেহেতু করেছি, এটা একটা মিস্টেক হতে পারে, এটা লেখার ভুল হয়েছে, ওটা 50 টাকা পার লিটার হবে। যাই হোক, তাহলে 12,500 লিটার পেট্রোল পেয়েছি 80 টাকা করে, আমার তার সেল ভ্যালু হচ্ছে 10,00,000 টাকা, আর 10,000 লিটার ডিজেল 50 টাকা করে 5,00,000 টাকা। তাহলে পেট্রোল আর ডিজেলের সেল ভলিউমের রেশিও হচ্ছে 2:1। এবার আসি আমরা ওয়ার্কিংয়ে বের করে নিই নেট রিয়েলাইজেবল ভ্যালু অফ বাই প্রোডাক্ট, মানে কেরোসিনের নেট রিয়েলাইজেবল ভ্যালু। কেরোসিন 3,200 লিটার পাওয়া গেছে 25 টাকা করে, তাহলে এস্টিমেটেড সেলিং প্রাইস বা টোটাল সেলিং প্রাইস, ওটা তো এস্টিমেটেড, অ্যাকচুয়ালি বিক্রি হয়েছে 25 টাকা করে 80,000 টাকা, তার থেকে বিক্রয়যোগ্য করে তোলার জন্য 20,000 টাকা খরচা হয়েছে, তাহলে আমার নেট রিয়েলাইজেবল ভ্যালু হচ্ছে 60,000 টাকা। চলে আসি স্টেটমেন্ট অফ কস্ট। র মেটেরিয়াল আমার কনজিউম হয়েছে 3,20,000 টাকা, ডাইরেক্ট লেবার 1,64,000 টাকা, ফিক্সড ওভারহেড 1,16,000 টাকা, ভেরিয়েবল ওভারহেড 80,000 টাকা, টোটাল ওভারহেড প্লাস লেবার আমার 3,60,000 টাকা এবং মোট খরচা বা প্রাইম কস্ট আমরা ধরে নিতে পারি 6,80,000 হবে। ওটা 68,000 হয়ে গেছে, হ্যাঁ ওটা একটা জিরো বেশি হবে, 6,80,000 হবে। যাই হোক, প্লেস এনআরভি অফ বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্ট আমরা দেখলাম এনআরভি 60,000 এবং সেল অফ স্ক্র্যাপ 12,000। তাহলে আমার টোটাল যে আমার বাই প্রোডাক্ট বাবদ এবং স্ক্র্যাপের বাবদ যে প্রফিট হয়েছে বা এনআরভি হয়েছে সেটা আমি 72,000 টাকা বাদ দিয়ে দিলাম। তাহলে কস্ট অফ প্রোডাকশন হচ্ছে আমার 6,08,000 টাকা। তাহলে পেট্রোলের কস্ট কত? টোটাল আমার 6,08,000 হয়েছে মেন দুটো প্রোডাক্ট, পেট্রোল আর ডিজেল পাওয়ার জন্য। আমরা
সেলফ ভলিউম রেশিওতে দেখেছি পেট্রোল ইস টু ডিজেল ইকুয়ালস টু 3:2:1, মানে তিন ভাগে দুভাগ পেট্রোল আর এক ভাগ ডিজেল, সেই অনুপাতে আমরা টোটাল কস্টকে বন্টন করে নেব। তাহলে পেট্রোলের আমি কস্ট প্রাইস পাচ্ছি 4,05,333, এখানে পয়েন্ট একটা হবে থ্রির পরে, শেষ থ্রিটা আসবে না, 4,05,333 হবে। আর এখানে ডিজেলের পার ইউনিট কস্ট প্রাইস হবে, সরি ডিজেলের প্রাইস হবে 2,02,667। তাহলে প্রতি লিটার পেট্রোলের দাম কত? প্রতি লিটার পেট্রোলের দাম হবে 4,05,333/12,500 লিটার, বা 32 টাকা 43 পয়সা, 32.43 রুপিস। ডিজেলের দাম হবে 2,02,267/10,000 লিটার, বা 20 টাকা 27 পয়সা প্রতি লিটার। যেহেতু এনআরভি বেশি, পেট্রোলের ক্ষেত্রে 80 টাকা, ডিজেলের ক্ষেত্রে 50 টাকা, সুতরাং কস্ট প্রাইস এখানে কম। সুতরাং ইনভেন্টরি পেট্রোলের ভ্যালু হচ্ছে 32 টাকা 43 পয়সা করে 1,600 লিটার 51,888 টাকা, আর ডিজেলের 400 লিটারের দাম 20 টাকা 27 পয়সা করে 8,108 টাকা। সুতরাং মোট মজুতের মূল্য হবে 59,996।